অর্ডার ফেল করা যায় তাহলে আর সেটা হচ্ছে রিলেশন x, y, x belongs to a, y belongs to b. এবার হচ্ছে ডোমেন বলতে কি বুঝি, ডোমেন অফ রিলেশন, ডোমেন সম্বন্ধের ক্ষেত্র ধরা যাক তাহলে আর একটি সম্বন্ধ, যে সম্বন্ধটা এলিমেন্ট গুলো হচ্ছে x, y, x টা a থেকে b তে আসছে আর y টা b থেকে আসছে, তাহলে x belongs to a, তাহলে a সেটটা হচ্ছে a সেটটা সেট এ এটা হচ্ছে ডোমেন অফ r, ডোমেন অফ a সেট, অর্থাৎ অর্থাৎ এই x তার মানে অর্থাৎ আমি বলতে ডোমেন অফ r x such that x, y belongs to r, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, রেঞ্জ হচ্ছে y গুলো অর্থাৎ দ্বিতীয়টা y such that x, y belongs to r, ডোমেন মানে বুঝতে পারছো, রেঞ্জ মানে বুঝতে পারছো, অর্থাৎ ডোমেন রিলেশনের ডোমেন বলতে কি a আর b দুটো নন এম্পটি সেটস, তাহলে a ক্রস b দ্যাট সাবসেট এনি সাবসেট অফ a ক্রস b ইজ ইকুয়াল টু r, আর যে রিলেশন এই রিলেশনের ডোমেন বলতে পারছো প্রথম এলিমেন্ট গুলো অর্থাৎ x গুলো x such that x, y belongs to r, আর ডোমেন রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে y belongs such that y, x, y belongs to r, তাহলে এটা করো ডোমেন হচ্ছে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন বলতে কি বুঝি, বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন বলতে কি বুঝি, ধরা যাক এ আর বি দুটি নন এমটি সেট, এবার আর হচ্ছে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ, সেটাকে আর এর এলিমেন্ট গুলো হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, ঠিক আছে, আর হচ্ছে একটা রিলেশন। এখন এ থেকে বি সেটের বিপরীত সম্বন্ধ বলা হবে, সেটাকে আর যদি সম্বন্ধ হয় তাহলে বিপরীত সম্বন্ধ আর ইনভার্স বা ইনভার্স রিলেশন আর ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়াই কমা এক্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াইটা থাকবে আর, অর্থাৎ বিপরীত সম্বন্ধ হচ্ছে এলিমেন্টগুলো উল্টে আছে, অর্থাৎ এই আর ইনভার্সটা তাহলে কার সাবসেট, বি ক্রস এ এর সাবসেট, এটা হচ্ছে ইনভার্স রিলেশন, এ একটা সেট বি একটা সেট দুটোই নন এমটি সেট, এ ক্রস বি থেকে একটি সাবসেট নিয়েছি যেটাকে আমরা রিলেশন বলছি আর, সেই আর সেট আর এই আরটা হচ্ছে এ থেকে বি থেকে সম্বন্ধ, তাহলে আর সেট আর তাহলে আর এর বিপরীত সম্বন্ধ বলা যাবে কি না, আর ইনভার্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াইটা আর এ আছে, তাহলে আর ইনভার্স হচ্ছে ইনভার্স হচ্ছে এই যে বি ক্রস এ এর সাবসেট, আর ইনভার্স কেবল বিপরীত সম্বন্ধ, তাহলে সম্বন্ধে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, ডোমেন অফ আর, ডোমেন অফ আর, দেখো ডোমেন আগে বলেছি ডোমেন অফ আর ইজ ইকুয়াল টু কি হবে রেঞ্জ অফ আর ইনভার্স, এটা রেঞ্জ অফ আর ইনভার্স, সিমিলারলি রেঞ্জ অফ আর ইজ ইকুয়াল টু কি হয়ে গেল না ডোমেন অফ আর ইনভার্স, এটা বোঝা যাচ্ছে ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, আর রেঞ্জ অফ আর রেঞ্জ কি হচ্ছে ডোমেন অফ আর ইনভার্স, ঠিক আছে, এই দুটো হচ্ছে মিশন, তাহলে ইনভার্স রিলেশন জিনিসটা বোঝা গেছে। ক্লাস ইলেভেনে এই বিষয়গুলি আছে যে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার, তারপর হচ্ছে কার্টেসিয়ান গুণফল বা কার্টেসিয়ান প্রোডাক্ট, তারপর হচ্ছে রিলেশন, রিলেশন বলতে কি বুঝি, রিলেশন কি, তারপর হচ্ছে রিলেশনের ডোমেন এবং রেঞ্জ, আমি একটা উদাহরণ দিয়ে রিলেশনের ডোমেন এবং রেঞ্জ বুঝিয়ে দিচ্ছি, ধরা যাক একটা রিলেশন আর ইজ ইকাল টু এ, ধরা যাক প্রথমে আমি এ সেটটা নিলাম কি এ বি সি, আর বি সেটটা নিয়েছি এক কমা দুই, এবার এখান থেকে এ ক্রস বি বার করবো, এ ক্রস বি থেকে আর ইন তুলেছি একটা রিলেশন তৈরি করেছি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, ঠিক আছে, এটা হচ্ছে রিলেশনটা। তাহলে এবার যদি বলা হয় যে ডোমেন কি, ডোমেন অফ আর ইকুয়াল টু কত হয়ে গেল না এ কমা বি, আর রেঞ্জ অফ আর কত হয়ে গেল এক কমা, ঠিক আছে, ঠিক একইভাবে যদি এটা আর হয় তাহলে আর ইনভার্স কত, আর ইনভার্সটা কি, আর ইনভার্স হচ্ছে এক ওয়ান কমা এ টু কমা এ ওয়ান কমা বি টু কমা বি, ঠিক আছে, তাহলে এখানে ডোমেন অফ আর, ডোমেন অফ আর ইনভার্স কত হয়ে গেল ওয়ান কমা টু, আর রেঞ্জ অফ আর ইনভার্স কত হয়ে গেল, রেঞ্জ অফ আর ইনভার্স হয়ে গেল এ কমা, তাহলে আমরা যে কথাটা বললাম সেটা, ঠিক আছে, তাহলে টোটালটা বিষয়টা বোঝা যাচ্ছে।